তৃণমূলের দেওয়া তালিকা অনুযায়ী গ্রেপ্তার করছে পুলিশ এদিন এক সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায় পাশাপাশি এদিন তিনি সবচেয়ে বড় গর্দার বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তৃণমূলের দেওয়া তালিকা অনুযায়ী গ্রেপ্তার করছে পুলিশ রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিজেপি নেতা মুকুল রায় এদিন মুকুল রায় দাবি করেন হিংসা দমনে পুলিশকে সদার্থক ভূমিকা নিতে হবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরীর সমালোচনা করে মুকুল বলেন ভুলে গেলে হবে না আপনি নন্দীগ্রামে গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূলের অফিস থেকে একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে ব্যারাকপুরের সিপি সেই লিস্ট ধরে লিস্ট ধরে উনি চেষ্টা করছেন সেই লোকগুলোকে গ্রেপ্তার করতে ভুলে গেলে হবে না আপনিই কিন্তু বারাকপুরের সিবিকে বলছি আপনিই কিন্তু মাইকে ঘোষণা করে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর অর্ডারটা দিয়েছিলেন গদ্দার আখ্যা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন সবচাইতে বড় গদ্দার হিসেবে যার নামটা লেখা হবে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কেন বলবেন কেন বলে হবে তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে কংগ্রেস পাঁচবার এমপি করেছে মন্ত্রী করেছে সমস্ত নিয়ম নীতিকে তোয়াক্কা না করে যুব কংগ্রেসের সভানেত্রী করেছেন কংগ্রেস বিপাকে পড়েছে কংগ্রেস ছেড়ে পালিয়ে গিয়ে নতুন দল করেছে আবার সেই নতুন দলকে বুক দিয়ে আগলেছেন অটল বিহারী বাজপেয়ী সাতটা মাত্র এমপি নিয়ে গেছেন রেলমন্ত্রী করেছেন তারপর অটল বিহারী বাজপেয়ী বা ভারতীয় জনতা পার্টি একটু বিপাকে পড়েছে তাকে ছেড়ে পালিয়ে গেছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে গদ্দার হিসেবে যদি চিহ্নিত হন তার নাম মমতা ব্যানার্জী এবং এটা ইতিহাসে লেখা আগামীতে তৃণমূল থেকে পঞ্চাশ জন বিধায়ক একাধিক সভাপতি প্রধান বিজেপিতে যোগ দেবেন চল্লিশ টাকা পঞ্চাশটা বিধায়ক যোগাযোগ রাখছে আপনার সঙ্গে আমার সাথে বিধায়ক পঞ্চায়েত সমিতি সভাপতি সহ পুরো পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পুরো গ্রাম পঞ্চায়েত পৌরসভা পুরো কাউন্সিলর সহ পৌরসভা এবং হাজারে হাজারে তৃণমূল কর্মী যারা বলছে যে এক্ষুনি আমরা দলটা ছাড়তে কাশনাপাড়া।